দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কৃষি নার্সারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিষ্টি তেঁতুলের গ্রাফটিং পদ্ধতি বা কলম পদ্ধতি। যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমার বীজ থেকে তৈরি করা দেশি তেঁতুলের চারা। তো আমি এখানে মিষ্টি তেঁতুলের সায়ন গ্রাফটিং করব। তো চলুন আমরা মিষ্টি তেঁতুলের সায়ন নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার মিষ্টি তেঁতুলের গ্রাফটিংয়ের চারা। তো এখান থেকে একটি ডাল নিয়ে আমি কিন্তু এখন গ্রাফটিং করব। তো আমি এই ডালটি এখন কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন গ্রাফটিং করার জন্য এই গাছটি আমি এখানে কেটে দিব। তো মাথাটা একটু সমান করে নিচ্ছি। তো বন্ধুরা, গ্রাফটিং করার জন্য এর কিন্তু মাঝখানে ফেরে নেব না, একটু সাইড করে আমরা কিন্তু ফেরে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার ভাগের এক ভাগ পরিমাণ ফেরে নিচ্ছি। তো আপনারা এরকম করে কিন্তু নিজেরাই মিষ্টি তেঁতুলের চারা তৈরি করতে পারবেন। এভাবে কেটে দিলাম, যেহেতু আমি এটা সাইড কলম করব। তো আপনারা যদি ক্লিপ কলম করতে চান তাহলে কিন্তু ওটা কাটতে হবে না। সেই জন্য সায়নটি দুই পাশেই একই পরিমাণ করে কেটে নিতে হবে। তো যেহেতু আমি সাইড কলম করব, তার জন্য এক পাশের মানে ছালটি কিন্তু কেটে ফেলে দিলাম। তো এরকমভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন পাতাগুলো। আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন এরকমভাবে আমি এক সাইডে কেটে নিচ্ছি। কাটার সময় লক্ষ্য রাখবেন কাটা যেন ফিনিশিং হয়, কাটার সময় যেন থেতো না হয়ে যায়, আর থেতো হলে কিন্তু গ্রাফটিং হবে না।
ফিনিশিং হয়ে কেটে নিয়েছি, এখন এটিকে এইভাবে সেট করে দিচ্ছি। দেখুন সেট করে দিয়ে এরকমভাবে কিন্তু একদম মিলিয়ে দিবেন। সায়নের যে ছাল এবং রুট স্টকের যে ছাল আছে দুটো যেন একসাথে মিলে যায়। আমি কিন্তু মিলে দিয়েছি। এখন গ্রাফটিং পলি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে। তো আমি বেঁধে দিচ্ছি। পলিটা ছোট হয়ে গেছে, সেই জন্য আরেকটা পলি দিয়ে আমি পেঁচিয়ে বেঁধে দিব। বাঁধার সময় খেয়াল রাখবেন যেন একদম চাপ না পড়ে, ঠিক আছে? চাপ দিয়ে বেঁধে দিলে ছায়নটি সেকে যেতে পারে অথবা থেতো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু গ্রাফটিংটি সফল হবে না। তো বন্ধুরা দেখুন যে যে পয়েন্টগুলো থেকে আপনার ব্রাঞ্চগুলো বের হবে সেখানে কিন্তু আমি ফাঁকা রেখেছি। তো এভাবে ফাঁকা রাখবেন, তিনটে চারটা যে পয়েন্ট থাকবে সেগুলো ফাঁকা রেখে পুরোটা পেঁচিয়ে দিবেন। তো গ্রাফটিং করার কাজ শেষ, আমরা 8-10 দিন পরে দেখব গ্রাফটিংটা কেমন হলো। বন্ধুরা মিষ্টি তেঁতুলের গ্রাফটিং বিষয়ে যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা ফিরে আসলাম 10 দিন পর, আজকে দেখব গ্রাফটিং কেমন হলো। তো বন্ধুরা দেখুন এই কাজটি কিন্তু 10 দিন আগে গ্রাফটিং করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন ওখান থেকে একটি ব্রাঞ্চ কিন্তু বের হয়ে এসেছে। তো আমি একটু বাইরে বের করে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্রাঞ্চটি বের হয়ে গেছে। তো এই ব্রাঞ্চগুলো কিন্তু রুট স্টক থেকে বের হয়ে গেছে। এই ব্রাঞ্চগুলো কিন্তু ভেঙে দিতে হবে, তা না হলে ছায়ন থেকে যে ব্রাঞ্চটি বের হয়েছে সেটার কিন্তু গ্রোথ হবে না। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। মিষ্টি তেঁতুলের গ্রাফটিং বিষয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।